नन्ही सी हसी भोली सी खुशी फूलों सी वो बाहें भूल गए। जब देश ने दी आवाज हमें हम घर की राहें भूल गए। আবেগ মাখাও একাধারে গর্বে মন ভালো করা এই দৃশ্যটি ভারতের। ভদ্রমহিলা একজন স্বাস্থ্যকর্মী যিনি হাসপাতালের আইসিইউতে কোভিড-19 রোগীদের সেবা দিয়ে 20 দিন পর বাড়ি ফিরেছেন। পরিবারের সদস্যরা গভীর মমতায় তাকে ফুল দিয়ে বরণ করছে। জীবন বাজি রেখে করোনায় মৃত্যুর খুব কাছ থেকে চিকিৎসা সেবায় বাঁচিয়ে তোলার সম্মুখ যোদ্ধার কাছে পরিবার স্বজন প্রতিবেশীরা কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন। অন্যদের জীবন বাঁচানোর কাজে রাত দিন সেবার কাজটিকে স্বজনরা দেখছেন জীবনের শ্রেষ্ঠ অর্জন হিসাবে। অনুকরণীয় কাজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গ্লোবালি। নেটিজেনরা বলছেন এটাই মানবিকতা, এর স্ফোরণ ছড়িয়ে পড়ুক দেশে দেশে। বলা হয় আলোর ওপারে থাকে অন্ধকার। বাংলাদেশি নিকট সময়ে ঘটেছে হৃদয় বিদারক ঘটনা। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লক্ষণ্ডা গ্রামে হোম কোয়ারেন্টাইনের নামে ঢাকা ফেরত স্বাস্থ্যকর্মীকে এক সপ্তাহ ধরে শুকনো পুকুরের মধ্যে তালপাতার ঝুপড়ি ঘরে থাকতে বাধ্য করেছে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। করোনা ভাইরাসের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছুটি দেয়। ছুটিতে তিনি বাড়িতে আসেন। বাড়ি আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত বাড়ুইয়ের নির্দেশে তার বাড়ির প্রায় 400 মিটার দূরে একটি নির্জন স্থানে পুকুর পাড়ে তালপাতা দিয়ে ঝুপড়ি ঘর তৈরি করে তাকে সেখানে রাখা হয়। বলা হয় এটাই তার কোয়ারেন্টাইন। দীর্ঘ এক সপ্তাহ পুকুর পাড়ে থাকার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের সহায়তায় তাকে ঘরে তুলে দেয় উপজেলা প্রশাসন। প্রায় একই রকম ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে। 28 এপ্রিল মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডাক্তার শিল্পী আক্তারের বাবার বাড়ির পরিবারের 17 জন সদস্যের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তবে ওই কর্মকর্তার করোনা রিপোর্ট ছিল নেগেটিভ। স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শিল্পী আক্তার জানান, সিভিল সার্জন অফিসে তার জন্য খাবার দিয়ে যেতেন তার ছোট ভাই। হঠাৎ ছোট ভাই অসুস্থ হয়ে পড়লে তার করোনা পরীক্ষা করা হয়। পরিবারের 17 জনের করোনা পজিটিভ ধরা পড়ে, তবে এখনো সবাই স্বাভাবিক অবস্থায় আছেন। আক্রান্তদের মধ্যে শিল্পী আক্তারের বাবা মা ভাই বোন চাচাও রয়েছেন। তাদের মধ্যে সর্বোচ্চ 74 বছর বয়সী এক বৃদ্ধ এবং 14 বছর বয়সী এক কিশোর রয়েছে। দুঃখজনক খবর হলো ওই পরিবারে 17 জনের করোনায় আক্রান্ত হওয়ার খবরে স্থানীয় কিছু লোকজন আক্রান্ত পরিবারকে এলাকা থেকে বের করে দেবার উপচেষ্টা চালায়। ওই দিন বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ওই বাড়ি যান এবং বাড়ি লকডাউন করে এলাকার অপপ্রচারকারীদের সাবধান করেন। দুর্যোগ মহামারীতে মানুষের মানবিক হৃদয় জেগে ওঠাকেই বলা হয় মানবিক বোধের চর্চা। মানুষ মানুষের জন্য বহুল উচ্চারিত প্রবাদটি করোনা মহামারী সময়ে সকল মানুষের বেলায় সত্যি হোক, এই আমাদের প্রার্থনা। লন্ডন থেকে প্রচারিত হটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।